পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাড়ুলিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সাইকেল মিছিল শ্যামনগর ফিডার রোড থেকে গাড়ুলিয়া পৌরসভা পর্যন্ত। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস সহ তার অন্যান্য শাখা সংগঠনগুলি। এবার তেমনভাবেই গাড়ুলিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সাইকেল মিছিল আয়োজন করা হলো শ্যামনগর ফিডার রোড থেকে গাড়ুলিয়া পৌরসভা পর্যন্ত। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান উপস্থিত তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব। এই মিছিলের নেতৃত্ব দেন গাড়ুলিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ দত্ত সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব। 250টিরও বেশি সাইকেল এই সাইকেল মিছিলে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে গাড়ুলিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিদায়ী পৌরপিতা পার্থ দত্ত জানান, আপনারা জানেন যে নরেন্দ্র দামোদরনাথ মোদী 2014 থেকে আসার পর থেকে আজকে একটা একটা করে পেট্রোল ডিজেল গ্যাস যেভাবে মূল্যবৃদ্ধি ঘটিয়েছে সেটা শুধু বাংলা না, সারা ভারতবর্ষেই সেই এটা পড়েছে। আজকে আপনারা দেখুন বাজারে গেলে আজকে আগুন, পেট্রোল ডিজেলের দাম 100 টাকা, যেখানে সারা পৃথিবীতে পেট্রোল ডিজেল ব্যারেল পিছু 70-75 টাকার মধ্যে এখন আসছে, সেখানে দাঁড়িয়ে 2014 আগে ইউপিএ গভর্নমেন্টের মনমোহন সিং থাকাকালীন উনি যখন 70 টাকা লিটার পেট্রোল পাম্প পেট্রোলের দাম করেছিল তখন সারা জায়গাতে আন্দোলন করেছিল। আজ আজকে দেখুন কী অবস্থা, কোন জায়গাতে সাধারণ মানুষকে এই গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট ঠেলে দিয়েছে। আমরা তোমার সাথে আছি।